সো তুমি নিজের মেকআপ কি নিজেই করো? একটু আগে বলছিলে যে একটু বেশি সময় ধরে মেকআপ করে গিয়েছিলে সেদিন। হ্যাঁ, আমি বেসিক্যালি খুব বেশি মেকআপ করতে পছন্দ করি না, লাইক মানে বেসড আর কি, যেটা স্কিনের উপরে। আই ডোন্ট ইউজ মাচ মেকআপ। আমার যেটা থাকে যে উপরের যে মেকআপগুলো আছে, যেরকম লাইনার্স অ্যান্ড লিপস্টিক, আমি একটু বেশি ভাইব্রেন্ট দিই, যার কারণে আমার মনে হয় যে সেজে আছে। বাট বেশি মেকআপ করি না, এটার কারণ এটা না যে আমি সিম্পল থাকতে পছন্দ করি, এটার কারণ হলো যে বেশি মেকআপ করলে আমাকে ভালো লাগে না। ভালো লাগলে হয়তো করতাম, বাট আমার স্কিন টোন অনেস্ট দ্য বেস্ট ওয়ান। হ্যাঁ, সো আমাকে নর্মালি বেশি মেকআপ করলে আলাদিনের জিনের মতো লাগে অনেক সময়, সিরিয়াসলি। মানে আই নো ইট, এভরিওয়ান নোজ। মানে আমাকে বাসায়ও কেউ পছন্দ করে না, বোন আছে এখানে, শি উইল টেল ইউ দ্য সেম থিং, যে আমাকে বেশি মেকআপে মানায় না। দ্যাটস ওয়াই আমাকে খুব লিমিটেড রাখতে হয় মেকআপটা। বাট আমি চোখটা একটু সুন্দর করে সাজাতে পছন্দ করি। আর নর্মালি আমার যে কোনো শ্যুটে আমি কখনো মেকআপ আর্টিস্টদের থেকে মেকআপ নেই না, বিকজ ওরা একটুখানি বেশি দিতে পছন্দ করে। সো আমি নিজেরটা নিজেই করি, বেস্টটা আমি আমার মতো করেই করে নেই। এখন লাইট আমি জাস্ট বলেই দিই, আমি জাস্ট চোখের নিচে এই জায়গাটা বিবি ক্রিম ইউজ করি, নট কনসিলার। বিবি ক্রিম আছে আমার, ইভেন আমি ওই যে প্রাইমার টাইমার ইউজ করি এগুলোর ব্যাপারে আমি জানিও না। সো আমি জাস্ট বিবি ক্রিম আছে আমার একটা, ওটা আমি চোখের নিচে এই জায়গাটুকু ইউজ করি, আর এই জায়গাগুলো আমি কিছু ইউজ করি না, ইটস অল ফ্রেশ। ওকে, আমি যে গল্পটা শুনছিলাম, মানে এই বারবির নিজস্ব যে স্টাইল মেকআপ সেটা নিয়ে, কিন্তু একজন দর্শক ফোনে আছেন, তার ফোনটা নিতে চাই। হ্যালো, ওকে, ফোন কিন্তু চলে আসছে আরো অনেক, একটার পর একটা কিন্তু আমরা ফোন নিতেই থাকবো, তবে অবশ্যই রিসিভ করতে হবে এখান থেকেই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন, কে বলছেন? প্রিয় শিল্পীর সাথে একটা কথা বলতে চাই, গান শুনতে চাই ওনার মুখে সরাসরি। উনি তো আর সিঙ্গার না, তবে তার সাথে কথা বলতে পারবেন। তিনি হচ্ছেন মডেল এবং অ্যাক্ট্রেস নাজমী জান্নাত। ঠিক আছে, আপা দেন, ওনাকে দেন। হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন, আপনি বলুন। আপনার সাথে কিন্তু শিল্পী কথা বলছে, আপনি কি দেখতে পাচ্ছেন? নাজমী জান্নাত আছে এবং আপনার সাথে কথা বলছে। আপনি কি বলতে চাচ্ছেন, মানে আপনার প্রশ্নটা কি তার কাছে? আমার প্রশ্ন হলো তার কণ্ঠে একটা গান শুনতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ কাশি এসে ফোন করবার জন্য, অনেক অনেক ধন্যবাদ।